আজ আমরা দেখতে চলেছি এমন একটি মুভি যা 1994 সালে মুক্তির পর থেকে এখনো পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুভি হিসেবে পরিচিতি লাভ করে আসছে। আজ পর্যন্ত এই মুভিটির রেটিংকে কোনো মুভি ছাড়াতে পারেনি। আর এই মুভিটিতে দেখানো হয়েছে 1947 সালে মিথ্যে মামলায় আরোপিত করে এক সাধারণ ব্যাংকারকে, তার স্ত্রী ও স্ত্রী প্রেমিককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং তিনি এ অভিযোগ অস্বীকার করলে তাকে পাঠানো হয় কুখ্যাত শশাঙ্ক কারাগারে। এখানে এসে সে দেখে জীবনের এক ভিন্ন রূপ। জেল জীবনের কুৎসিত আর কঠিন রূপ দেখে সাধারণ ব্যাংকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি এই শশাঙ্ক কারাগার থেকে, মানে শশাঙ্ক কারাগার থেকে পালানো অসম্ভব। কিন্তু সেই অসম্ভব কাজটি পরিকল্পনা করে এই সাধারণ ব্যাংকার, তাই সে বুদ্ধি খাটিয়ে জোগাড় করেছে ছোট্ট একটি হাতুড়ি। সে কি পারবে ওই ছোট্ট হাতুড়ি দিয়ে দেয়াল ছিদ্র করে পালাতে, নাকি হার মানবে প্রাণহীন এই দেয়ালের কাছে? আর কেনই বা এই মুভিটিকে সর্বকালের সেরা সিনেমার তকমা দেয়া হয়েছে, জানতে হলে দেখতে হবে মুভিটির শেষ পর্যন্ত। তো চলুন ঘুরে আসা যাক পৃথিবীর কুখ্যাত শশাঙ্ক কারাগারের গল্প থেকে। মুভির শুরুতে আমরা অ্যান্ডি নামক এক ব্যক্তিকে আদালতে দেখতে পাই, আর তাকে যে অভিযোগে আদালতে আনা হয়েছে তা হলো সে তার স্ত্রী এবং স্ত্রী প্রেমিককে গুলি করে হত্যা করেছে। কিন্তু অ্যান্ডি জানায় সে দুটো খুন করেনি, সে তার স্ত্রীকে খুন করার জন্য একটি বন্দুক কিনেছিল। কিন্তু যখনই সে তার স্ত্রীকে মারতে যাচ্ছিল তখন তার মনে হয়েছিল সে এখনো তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তার স্ত্রী পরক্রিয়া করা সত্ত্বেও তাকে মারতে চায়নি, ফলে সে তার কেনা পিস্তলটি একটি পুকুরে ফেলে দিয়েছিল। কিন্তু আদালতে এটা প্রমাণিত হয় যে সে পুকুরে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো পিস্তল পাওয়া যায়নি, তাই খুনের অপরাধে অ্যান্ডির যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। এরপরে দেখানো হয় শশাঙ্ক জেলখানাকে, আর এটি হলো সেই বিখ্যাত জেলখানা যেখানে মুভিটির কাহিনী পরিচালিত হবে। এটি হলো এমন একটি জেলখানা যেটি থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, আর এখানে রয়েছে হাজারো রকমের আসামি। এখানে এমন অনেক আসামি ছিল যারা তাদের পুরো জীবনে জেলখানাতে কাটিয়ে দিয়েছে, আর এখানে তারা থাকতে থাকতে জেলখানাকে তাদের পরিবারের অংশ হিসেবে ভাবতে শুরু করেছে। আবার এখানে এমন কিছু আসামি ছিল যারা এই জেলখানাকে অন্যান্য জেলখানার মতোই মনে করত। জেলখানাতে এ সময় আমরা একটি ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল রেড। সে ছোটবেলা থেকে এই জেলখানাতে রয়েছে। এ সময় তাকে আমরা জেলখানা থেকে মুক্তির দরখাস্ত দিতে দেখতে পাই। সে এখান থেকে মুক্তির জন্য অনেক বারই দরখাস্ত দিয়েছিল, কিন্তু বারবার তার দরখাস্ত রিজেক্ট করা হচ্ছিল। এবারও ঠিক তাই হলো। এরপর রেড মন খারাপ করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় নতুন আসামিদের নিয়ে কিছু গাড়ি জেলখানাতে চলে এসেছে। এ সময় রেড তার অন্যান্য সঙ্গী বন্ধুদের সাথে বাজি ধরতে থাকে যে আজকে রাতে কোন নতুন আসামি কাঁদতে পারে। তো রেড এ সময় অ্যান্ডির উপর বাজি ধরে, কারণ অ্যান্ডিকে এ সময় অনেক দুঃখী এবং শান্তশিষ্ট দেখাচ্ছিল। আর তাই রেড ভেবেছিল অ্যান্ডি হয়তো কোনো বড় লোকের ছেলে হবে, তাই আজ রাতে সে অবশ্যই কান্না করবে। এজন্য রেড তার বন্ধুর সাথে দুটি সিগারেটের বাজি ধরে। এরপর সকল আসামিদের জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয় এবং সবাইকে এক লাইনে দাঁড় করানো হয়। তখনই এই জেলের ওয়ার্ডেন নর্টন সেখানে চলে আসে এবং তাদের উদ্দেশ্যে বলে এ জেলের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যারা এসব নিয়ম মেনে চলবে তাদেরকে বাড়তি কোনো শাস্তি দেওয়া হবে না, কিন্তু যারা এখানকার নিয়ম মেনে চলবে না তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তারা সেটা কল্পনাও করতে পারবে না। এরপর সবাইকে নিজ নিজ সেলে পাঠিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং সকল আসামিরা চিল্লাতে শুরু করে। এ সময় পুরাতন আসামিরা নতুনদের ভয় দেখানোর জন্য আরো জোরে জোরে চিল্লাতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় একজন নতুন আসামি বাচ্চাদের মতো কান্না করছে। সে কান্না করতে করতে বলছিল সে তার মায়ের কাছে যাবে, আর এমন ভাবে কান্না করছিল যে কোনোভাবেই চুপ করছিল না। তাই সেখানে গার্ডরা চলে আসে এবং তাকে এমন ভাবে মারধর করে যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর সেদিন রাতে সবকিছু দেখার পর রেড ও তার সাথীরা বুঝে যায় যে অ্যান্ডি অনেক স্ট্রং মাইন্ডের একজন লোক। আর অ্যান্ডি সে রাতে কান্না না করায় রেড সে বাজিতে হেরে যায়, ফলে বাধ্য হয়ে তার বন্ধুকে দুটি সিগারেট দিতে হয় তাকে। এরপরে আমরা অ্যান্ডিকে খাবার খেতে দেখতে পাই। সে মুহূর্তে তার সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয় যার নাম ছিল ব্রুস। আর এই লোকটি 47 বছর যাবৎ এই জেলেই রয়েছে, আর তিনি এই জেলখানাকে তার পরিবারের মতো মনে করে এবং তিনি এখানে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করে। এরপর এভাবে কয়েক দিন কেটে যায়। এরপর একদিন অ্যান্ডির সাথে রেডের সাক্ষাৎ হয়। অ্যান্ডি তখন রেডকে বলে যে আমি শুনেছি বাইরে থেকে কোনো জিনিস জেলখানার ভেতরে আনতে হলে তুমি এনে দিতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু জেলখানাতে তুমি কি আনাতে চাচ্ছ? তখন অ্যান্ডি বলে আমার একটি হাতুড়ি আনার লাগবে। আর এ কথা শুনে রেড অনেক চমকে যায়। কে অ্যান্ডিকে বলে তুমি হাতুড়ি দিয়ে কি করবে? তখন অ্যান্ডি বলে তুমি তা জেনে কি করবে? তখন রেড জানায় তুমি যদি সিগারেট আনাতে চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম,
কিন্তু তুমি তো বিপজ্জনক একটা জিনিস আনতে চাচ্ছ। তখন অ্যান্ডি বলে, সে হাতুড়িটা যখন তোমার হাতে চলে আসবে এবং যখন তুমি হাতুড়িটাকে দেখবে তখন নিজেই বুঝবে এটা বিপজ্জনক কিনা। তখন রেড আবারও অ্যান্ডিকে জিজ্ঞাসা করে, তুমি কি হাতুড়িটা দিয়ে কাউকে মারবে? তখন অ্যান্ডি রেডকে জানায় এখানে তার কোনো শত্রু নেই। তখন রেড বলে, এখন তো তোমার কোনো শত্রু নেই, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে অনেকের শত্রুতা জন্মাবে। এ সময় রেড কিছু আসামিদের দেখিয়ে বলে, এরা হচ্ছে সমকামী, আর তাই যখনই তাদের নতুন কোনো আসামি ভালো লেগে যায় তখন তারা তার সাথে খারাপ কিছু করতে চায়, আর এবার তাদের তোমাকে ভালো লেগে গেছে। তখন অ্যান্ডি বলে, আমি তো সমকামী না। পরদিন রেড সেই হাতুড়িটি নিয়ে আসে, আর রেড হাতুড়িটি হাতে নিয়ে যখন দেখতে থাকে সে সত্যি সত্যি হেসে ফেলে, কারণ এই হাতুড়িটি আকারে এতটাই ছোট ছিল যে এটা কোনোভাবেই বিপজ্জনক হওয়ার সম্ভাবনাই ছিল না। এরপরে ব্রুস হাতুড়িটি নিয়ে অ্যান্ডির কাছে পৌঁছে দেয়, আর এভাবে জেলখানাতে সময় কাটতে থাকে। এ সময় অ্যান্ডিকে জেলখানার ভিতরে কাপড় ধোয়ার কাজ দেওয়া হয়। একদিন অ্যান্ডি যখন কাপড় ধুচ্ছিল সে সময় সমকামীর দল অ্যান্ডির উপর হামলা করে বসে এবং তাকে মারধর করে। দুই বছর যাবৎ অনেক বাড়ি সে তাদের দ্বারা মারধরের শিকার হয়। এর পরের দিন সমস্ত আসামিদের একসাথে ডাকা হয়। তখন তাদের উদ্দেশ্যে বলা হয় যে জেলখানার সাদ মেরামতের কাজ করতে হবে, আর তাই তোমাদের মধ্যে থেকে 12 জনকে নেওয়া হবে কাজ করার জন্য। কিন্তু সে সময় দেখা যায় আসামিদের সংখ্যা অনেক ছিল, আর সব আসামিরা কাজ করতে চাইছিল। এজন্য জেল কর্তৃপক্ষ সিলেকশনের জন্য আসামিদের মধ্যে লটারির ব্যবস্থা করে। এরপর সকল আসামিদের বলা হয় নিজেদের নাম একটি কাগজে লিখে বক্সে দেওয়ার জন্য। এসবের মধ্যে রেড একটু চালাকি করে এবং একজন পুলিশকে ঘুষ দিয়ে তার সকল সঙ্গীদের সিলেকশন করতে বলে, এবং তাই হয়। এদিকে ভাগ্যক্রমে সে নামের তালিকায় অ্যান্ডির নামও চলে আসে। এরপর সমস্ত লোকেরা সাদ মেরামতের কাজ করতে যায়। এ সময় সকলের দেখাশোনার দায়িত্ব ছিল হেডলি নামক পুলিশ অফিসারের, আর সে ছিল অনেক ডেঞ্জারাস। পাশাপাশি সে আসামিদের অনেক মারধরও করত। আর অ্যান্ডিরা যখন কাজ করছিল তখন হেডলি তার সঙ্গে পুলিশদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিল। হেডলি বলছিল, আমার ভাই আমার নামে $30,000 পাঠিয়েছে, কিন্তু আমি অনেক টেনশনে রয়েছি, এজন্য আমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। হেডলির এ সকল কথা অ্যান্ডি শুনে ফেলে। তখন সে হেডলির কাছে এগিয়ে এসে বলে, আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? সে কি সারা জীবন আপনার সাথেই থাকবে? হেডলি এ সময় অনেক রেগে যায় এবং অ্যান্ডির কলার ধরে সাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেখায়। তখন অ্যান্ডি আবার বলে, যদি আপনার বিশ্বাস থাকে আপনার স্ত্রী আপনার সাথে সারা জীবন থাকবে, তাহলে আপনি এই সমস্ত টাকা আপনার স্ত্রীর নামে জমা রাখতে পারেন, আর এতে করে আপনাকে এক টাকাও সরকারকে ট্যাক্স দিতে হবে না। কারণ সরকারি নিয়ম অনুযায়ী কোনো হাজবেন্ড তার ওয়াইফকে $60,000 কোনো ট্যাক্স ছাড়াই উপহার দিতে পারবেন। অ্যান্ডি আরও বলে, একাজের জন্য যদি আপনি কোনো উকিল হায়ার করেন তাহলে সে আপনার কাছ থেকে অনেক টাকা নেবে, কিন্তু আমি আপনার এ সকল কাজ ফ্রিতে করে দিতে পারবো। হেডলি এ সময় অ্যান্ডিকে বলে, এর বিনিময়ে তুমি কি চাও? অ্যান্ডি বলে, আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার সঙ্গী আসামিদের একটি করে বিয়ারের বোতল খাওয়াবেন। হেডলি অ্যান্ডির কথায় রাজি হয়ে যায়, কারণ হেডলি ভালো করেই জানতো সে একজন বড় ব্যাংক কর্মকর্তা ছিল। কিছুক্ষণ পরে দেখা যায় অ্যান্ডি এক জায়গায় বসে রয়েছে এবং তার সাথীরা বিয়ার খাচ্ছে। তখন তার সাথীদের মধ্যে একজন তাকে বিয়ার দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু অ্যান্ডি জানায় সে এখন এসব খাওয়া ছেড়ে দিয়েছে। অ্যান্ডির কাজে তার সঙ্গীরাও অনেক খুশি হয়ে যায়, আর এভাবে এক পর্যায়ে অ্যান্ডির সাথে রেডের ভালো বন্ধুত্ব হয়ে যায়। পাশাপাশি পুলিশ অফিসার হেডলির সাথে একটা ভালো সম্পর্ক করতে থাকে। একদিন রেড অ্যান্ডিকে জিজ্ঞাসা করে যে কেন সে তার স্ত্রীকে খুন করেছিল। তখন অ্যান্ডি জানায় সে তার স্ত্রীকে খুন করেনি। এরপর অ্যান্ডি ও রেডকে জিজ্ঞাসা করে সে কেন এই জেলখানাতে এসেছে। তখন রেডও বলে সেও খুন না করে এখানে শুধু শুধু শাস্তি পাচ্ছে। এরপরে দেখা যায় আসামিরা সবাই একসাথে মুভি দেখছে। এ সময় মুভিতে একটা নায়িকাকে দেখা যায়, আর তখন অ্যান্ডি এসে রেডকে জানায় এই নায়িকাটির একটি পোস্টার সে বাইরে থেকে এনে দিতে পারবে কিনা। তখন রেড তাকে একটি পোস্টার এনে দিতে চায়। এরপর অ্যান্ডি যখন মুভি দেখে বাইরে বের হয় তখন আবারও সেই সমকামীর দল তার উপরে হামলা করে এবং তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অনেক মারধর করা হয়, এবং তাকে এতটাই মারধর করা হয় যে দীর্ঘ এক মাস তাকে হাসপাতালে থাকতে হয়। আর এ ঘটনার জন্য সমকামী দলের লিডারকে একটি অন্ধকার রুমে বন্দি রাখা হয় 7 দিনের জন্য। আর যেদিন তাকে অন্ধকার রুম থেকে বের করা হয় হেডলি তাকে এতটাই মারে যে সে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যায়। এক মাস পরে অ্যান্ডি যখন জেলে ফিরে আসে সে তার রুমে এসে রেডের কাছে চাওয়া নায়িকাটির একটি পোস্টার দেখতে পায়।
আর এই পোস্টারটি রেড তাকে ফ্রিতে গিফট করেছিল। এরপর অ্যান্ডি পোস্টারটিকে দেয়ালে লাগিয়ে রাখে। একদিন ওয়ার্ডেন তল্লাশির জন্য আসে অ্যান্ডির রুমে, আর তার সাথে হেডলিও ছিল। হেডলি এ সময় পুরো রুম তল্লাশি করতে থাকে, কারণ এই জেলের নিয়ম অনুসারে কয়েকদিন পর পর আসামিদের রুম তল্লাশি করা হয়। তল্লাশি করে তারা অ্যান্ডির রুমে কোনো কিছুই খুঁজে পায় না। তবে জেলের ওয়ার্ডেন তার রুমে দেয়ালে সেই নায়িকাটির পোস্টার দেখতে পায়, কিন্তু ওয়ার্ডেন এই বিষয়ে অ্যান্ডিকে কোনো কিছুই বলে না। আসলে ওয়ার্ডেন শুধু অ্যান্ডিকে দেখার জন্য এ রুমে এসেছিল, কারণ ওয়ার্ডেন হেডলির কাছে শুনেছে অ্যান্ডি অনেক কাজের একজন মানুষ। ওয়ার্ডেন এ সময় অ্যান্ডির হাতে একটি বই দেখতে পায়। এ সময় সে বই সম্পর্কে অ্যান্ডিকে কিছু প্রশ্ন করতে থাকে, আর অ্যান্ডিও ঠিকমতো উত্তর দিলে ওয়ার্ডেন খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে তার অফিসে আসতে বলে। তারপর অ্যান্ডিকে বলে, তোমার মতো জ্ঞানী লোকের কাপড় পরিষ্কার করার কাজ মানায় না, তাই আজ থেকে তুমি এই লাইব্রেরিতে কাজ করবে। এরপর অ্যান্ডি লাইব্রেরিতে কাজের জন্য চলে যায়, আর তাকে লাইব্রেরিতে দেখে ব্রুস অনেক খুশি হয়ে যায়। আর তখনই হেডলি সেখানে আরো একজন পুলিশ অফিসারকে নিয়ে আসে এবং তাকেও অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই পুলিশ অফিসারেরও কিছু সমস্যা হয়েছিল, আর অ্যান্ডি তার সমস্যা খুব দ্রুত সমাধান করে দেয়। এভাবেই দেখতে দেখতে অ্যান্ডির সুনাম পুরো জেলখানাতে ছড়িয়ে পড়ে। তার জেলে যে কেউ যে কোনো সমস্যায় অ্যান্ডির কাছে আসতে শুরু করে। তার কাজের পরিমাণ এতটাই বেড়ে যায় যে তাকে একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়, আর এই অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব দেওয়া হয় তার বন্ধু রেডকে। অ্যান্ডি তখন দেখতে পায় যে লাইব্রেরির অবস্থা খুব একটা ভালো না, কারণ এখানে তেমন কোনো ভালো বইয়ের কালেকশন ছিল না। তাই সে জেলের ওয়ার্ডেনের কাছে যায় এবং বলে লাইব্রেরির উন্নয়নের জন্য আরও কিছু ফান্ডের দরকার। তখন ওয়ার্ডেন জানায় সরকার অনেক আগে লাইব্রেরির জন্য ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। তখন অ্যান্ডি বলে সে এক্ষেত্রে সরকারকে দরখাস্ত দিতে চায়। তখন ওয়ার্ডেন বলে, লিখতে পারো, আমি সেটা পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো। এরপর অ্যান্ডি দিনের পর দিন দরখাস্ত সরকারকে দিতে থাকে। এরই মধ্যে একদিন হঠাৎ সে শুনতে পায় ব্রুস তার এক সঙ্গীর গলায় চাকু ধরেছে, আর সে সময় তাকে মারার চেষ্টাও করেছে। তা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। এ সময় রেড ও অ্যান্ডি ব্রুসকে বুঝায়, ফলে ব্রুস তাদের সঙ্গীটিকে ছেড়ে দেয়। তখন আমরা বুঝতে পারি সরকার ব্রুসকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর ব্রুস এখন বাইরের দুনিয়ায় যেতে চায় না, কারণ সে দীর্ঘ 50 বছর যাবত এই জেলখানাতে বন্ধ রয়েছে। এখন সে একেবারে ভুলে গেছে বাইরের জগৎ দেখতে কেমন, আর জেলের বাইরে তার কোনো আত্মীয় স্বজনও নেই। তাই সে চাচ্ছিল আবার কোনো অপরাধ করে জেলখানাতেই থাকতে। যাই হোক, না চাওয়া সত্ত্বেও ব্রুসকে এই জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়। ব্রুস সেখান থেকে বাইরে গিয়ে একটি সুপার মার্কেটে কাজ করতে থাকে, কিন্তু তার কাছে বাইরের দুনিয়া ভালো লাগে না। তার বার বার জেলের কথা মনে পড়তে থাকে, এজন্য সে মাঝে মাঝে ভাবত সে অপরাধ করবে, যেন তাকে আবারও জেলে পাঠানো হয়। কিন্তু এদিকে সে এ বয়সে নতুন করে আর কোনো অপরাধ করতে চায় না, ফলে তাকে বাধ্য হয়ে বাইরেই থাকতে হয়। আর এভাবেই হতাশার মধ্যে সে তার জীবন পার করতে থাকে, আর এক পর্যায়ে চরম হতাশায় সে সুসাইড করে ফেলে। সুসাইড করার আগে সে জেলে থাকা সকলের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিল। সেই চিঠিটি অ্যান্ডি সবাইকে পড়ে শোনাচ্ছিল, তার জন্য সবাই অনেক কষ্ট পায়। এখানে আমরা ব্রুসের পয়েন্ট অফ ভিউ থেকে তার জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই একজন কয়েদিকে। যদি তার জীবনে 40-50 বছর জেলে কাটিয়ে দিতে হয়, তাহলে তার চিন্তাধারা কেমন হতে পারে, তা আসলেই অকল্পনীয়। তাই দর্শকের কাছে আমাদের একটি প্রশ্ন রইল, ব্রুস কি আত্মহত্যা করেছে নাকি নিজেকে মুক্ত করেছে? কমেন্টে তা জানাবেন। এর মধ্যে অ্যান্ডির কাছে খবর আসে যে সরকার তার দরখাস্তের জবাব দিয়েছে এবং তাকে $200 একটি চেক দিয়েছে লাইব্রেরির ফান্ডের জন্য। সে সাথে সরকার অনেকগুলো বই এবং লাইব্রেরির কিছু গুরুত্বপূর্ণ জিনিসও পাঠিয়েছে। যখন সরকারি পাঠানো জিনিসগুলো চেক করছিল, তখন সে সেখানে একটি মিউজিক প্লেয়ার দেখতে পায়। এটি দেখার পর সে অনেক খুশি হয়ে যায় এবং একটি গান প্লে করে সে জেলের মাইক্রোফোনের সামনে এটিকে রাখে, যাতে জেলের সবাই মাইকে সে গান শুনতে পায়। গান শুনে সবাই খুশি হয়ে যায়, কিন্তু তখন সেখানে ওয়ার্ডেন চলে আসে এবং অ্যান্ডিকে বলে গান বন্ধ করার জন্য। কিন্তু অ্যান্ডি দরজা বন্ধ করে রেখেছিল এবং গান বন্ধ করছিল না। এদিকে জেলের মাইকে গান বেজেই যাচ্ছিল, ফলে বাধ্য হয়ে পুলিশেরা সে রুমের দরজা ভেঙে ফেলে এবং গান বন্ধ করে, আর এ ধরনের কাজের জন্য তাকে সাজাও দেওয়া হয়। এভাবেই সময় পেরিয়ে অ্যান্ডির জেলে আসার 10 বছর হয়ে যায়। আর এদিকে এখানকার লাইব্রেরির জন্য আরও অনেক ফান্ড আসতে থাকে, আর অ্যান্ডি ধীরে ধীরে এখানকার লাইব্রেরিকে অনেক সুন্দর বানাতে থাকে। অনেক নতুন নতুন বইও এই লাইব্রেরির তালিকাতে যুক্ত হতে থাকে। এর সাথে সাথে এখানে মিউজিক শুনে শুনে বই পড়ার ব্যবস্থাও করা হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জেলের ওয়ার্ডেন আরও একটি ঘোষণা দিচ্ছে। সে বলে এখানকার আসামিদের বাইরে কাজ করার জন্য নিয়ে যাওয়া হবে,
আর এতে করে আসামিরাও যেতে রাজি হয়ে যায়, কারণ বাইরের দুনিয়ায় তারাও ঘুরে আসতে চায়। এরপরে দেখানো হয় বাইরের সবাই কাজ করছে, আর এই কাজের আড়ালে ওয়ার্ডেন মূলত তার দুই নাম্বার ব্যবসা পরিচালনা করছিল এবং অনেক কালো টাকা উপার্জন করত। ওয়ার্ডেন এই সমস্ত কালো টাকাকে অ্যান্ডি সাদা টাকাতে পরিণত করে দিতে থাকে, ফলে ওয়ার্ডেনের সাথেও অ্যান্ডির একটা সম্পর্ক করতে থাকে। একদিন রেড অ্যান্ডিকে এ বিষয়ে একটি কথা বলে, আর তা হচ্ছে, তুমি তো ওয়ার্ডেনের কালো টাকাগুলোকে সাদা টাকায় বদলে দিচ্ছ, তোমার কি মনে হয় ওয়ার্ডেন কখনো ধরা পড়বে না? তখন অ্যান্ডি রেডকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে অ্যান্ডি ওয়ার্ডেনের সমস্ত টাকার হিসাব রাখার জন্য একজন অস্তিত্বহীন মানুষের নামে একটি ফাইল তৈরি করেছে আর সমস্ত টাকা তার নামেই জমা রেখেছে। এ সময় অ্যান্ডি আরো জানায় সে এমন এক ডকুমেন্ট তৈরি করেছে যা দিয়ে সে অস্তিত্বহীন ব্যক্তিটির কাগজে অস্তিত্ব দেখানো সম্ভব। অর্থাৎ এমন এক মানুষের নামে সে ডকুমেন্টগুলো বানিয়েছে যে মানুষটা পৃথিবীতে নেই, ফলে ওয়ার্ডেন যদি পরবর্তীতে ধরাও পড়ে তারপরও তাদের কোনো কিছুই হবে না। এরপরে জেলে আবারও নতুন একটি কয়েদির গাড়ি চলে আসে, আর এই নতুন কয়েদিদের সাথে একটি ছেলেও ছিল যার নাম হচ্ছে টমি। আর এই ছেলেটিকে চুরি করার অপরাধে জেলে পাঠানো হয়েছে। তো এর সাথে অ্যান্ডি এবং রেডের একটা সময় সম্পর্ক গড়ে ওঠে। একদিন সে রেডের সাথে কথা বলতে থাকে, সে সময় টমি জানতে চায় যে অ্যান্ডি কি জন্য জেলে এসেছে, তাকে দেখে তো অনেক ট্যালেন্টেড মনে হয়। তখন রেড জানায় সে বিনা অপরাধে জেল খাটছে, কেউ একজন তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিককে খুন করেছে, কিন্তু সে অপরাধে শাস্তি সে পাচ্ছে। আর এ কথা শুনে টমি তাড়াতাড়ি করে অ্যান্ডিকে ডাকতে বলে, আর অ্যান্ডি যখন সেখানে চলে আসে সে একটি ঘটনা বলতে শুরু করে, আর তা হচ্ছে সে এর আগে যে জেলে ছিল সেখানে একটি লোকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। টমির সাথে এও জানায় সে লোকটি বলছিল সে নাকি কোনো একটি বাড়িতে চুরি করতে গিয়েছিল, ঠিক এ সময় সে বাড়ির মালিক টের পেয়ে যায়, ফলে বাধ্য হয়ে সে ওই বাড়ির মালিককে এবং তার স্ত্রীকে খুন করে আসে। পরবর্তীতে সে জানতে পারে যে ওই লোকটি বাড়ির মালিকই ছিল না, বরং ওই বাড়ির মালিকের স্ত্রীর প্রেমিক ছিল। টমি আরো বলে যে সে পরবর্তীতে জানতে পেরেছে সে যাদেরকে খুন করেছে সেখানকার মধ্যে যে মেয়েটি ছিল সে মেয়েটির স্বামী একজন ব্যাংকার ছিল। এসব কথা শুনে অ্যান্ডি অনেক অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি করে ওয়ার্ডেনের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে যে সে নির্দোষ, আর তার প্রমাণ হচ্ছে টমি। কিন্তু ওয়ার্ডেন তা কোনোভাবেই মানতে চাচ্ছিল না, কারণ ওয়ার্ডেনের কালো টাকার ধান্দাকে সাদা করতে অ্যান্ডি সাহায্য করছিল। অ্যান্ডি যদি এখান থেকে চলে যায় তাহলে তার কালো টাকার বিজনেসে ভাটা পড়বে। ওয়ার্ডেনের মনে কি চলছে অ্যান্ডি এ সময় তা বুঝতে পারে, আর তাই সে ওয়ার্ডেনকে বলে, আপনি হয়তো ভাবছেন আমি আপনার কালো টাকার বিজনেসের কথা বাইরে ফাঁস করে দিব, কিন্তু আমি বাইরে বের হলেও তা ফাঁস করব না। কিন্তু অ্যান্ডির কোনো কথাই ওয়ার্ডেন শোনে না, আর এতে করে অ্যান্ডি অনেক রেগে যায়। আর রাগের মাথায় সে ওয়ার্ডেনকে গালি দিয়ে বসে, যার শাস্তি স্বরূপ অ্যান্ডিকে এক মাসের জন্য একটি অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়। এরপরে দেখা যায় জেলের ওয়ার্ডেন টমিকে একটি জায়গায় ডাকে এবং একটু পরে সে তাকে হত্যা করে। এর কারণ অ্যান্ডি যে অপরাধ করেনি তার একমাত্র প্রমাণ ছিল টমি। আর এখন যখন টমিকে হত্যা করা হলো, তাই অ্যান্ডির বাইরে বের হওয়ার আর কোনো রাস্তা থাকলো না। আর অ্যান্ডি যতদিন জেলে থাকবে ততদিন ওয়ার্ডেনের কালো টাকার ব্যবসা ভালোই চলতে থাকবে। এ সময় ওয়ার্ডেন টমির এই মৃত্যুর পেছনে একটি মিথ্যা রিপোর্ট তৈরি করে, আর সেখানে লেখা ছিল টমি এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল আর এর সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এরপরে ওয়ার্ডেন সেই অন্ধকার রুমে যায় অ্যান্ডির সাথে দেখা করতে এবং তাকেও সেই মিথ্যা গল্পটি বলতে থাকে। কিন্তু অ্যান্ডি বুঝে যায় যে এসব কিছু ওয়ার্ডেনের চালাকি, বরং সে বিনা কারণে টমিকে হত্যা করেছে। ওয়ার্ডেন এ সময় অ্যান্ডিকে বলে, তোমাকে এই অন্ধকার ঘর থেকে মুক্তি দিব যদি তুমি আমাকে আগের মতো সাহায্য করো। কিন্তু এসব কিছু ঘটে যাওয়ার পর অ্যান্ডি তাকে কোনোভাবেই সাহায্য করতে চায় না, যার ফলস্বরূপ ওয়ার্ডেন আবারও অ্যান্ডিকে এক মাসের জন্য এই অন্ধকার রুমে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই সময় পেরোতে থাকে। আর এরই মধ্যে জেলের সমস্ত কয়েদিরা জেনে যায় যে অ্যান্ডি কোনো অপরাধ না করেও এই জেলে সাজা খাটছে। যাই হোক, আরও এক মাস শেষে অ্যান্ডি বাইরে বেরিয়ে আসে। এ সময় তার রেডের সাথে কথা হতে থাকে। অ্যান্ডি এ সময় রেডকে জানায়, আমি যদি কোনো দিনই জেল থেকে মুক্তি পাই তাহলে আমি মেক্সিকো চলে যাব। সেখানকার একটি সমুদ্র সৈকতের পাশে আমি একটি হোটেল বানাবো আর মাঝে মাঝে সমুদ্রে আমি নৌকা চালাবো, আর যারা এখানে ঘুরতে আসবে তাদেরকে ওই নৌকায় ঘুরে ঘুরে চারপাশ দেখাবো। অ্যান্ডি তখন বলে, আমার হয়তো সে সময় এমন একজনকে লাগবে যে আমাকে বাইরে থেকে এসব জিনিস বানাতে জিনিসপত্র এনে দিবে। রেড তখন বুঝতে পারে যে অ্যান্ডি রেডের কথাই বলছে। অ্যান্ডি এ সময় রেডকে জিজ্ঞেস করে, তুমি যদি কখনো জেল থেকে মুক্তি পাও তাহলে তুমি কি করবে? তখন রেড জানায়, আমি এ জেল থেকে মুক্তি পেতে চাই না,
আমি আমার বাকি জীবনটাই জেলেই কাটিয়ে দিতে চাই, কারণ আমিও ব্রুসের মতো এই জেলখানাতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। এ সময় রেড আরও জানায়, তুমি ওইসব স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ আমরা এখনো জেলেই রয়েছি। আর জেল থেকে মুক্তি পেয়ে মেক্সিকোর সমুদ্র তীরে এ ধরনের হোটেল বানানোর স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কিছুই নয়। এ সময় অ্যান্ডি সেখান থেকে উঠে যায় এবং যেতে যেতে সে রেডকে বলে, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? রেড তখন জানায় কি করতে হবে বলো। তখন অ্যান্ডি রেডকে একটি জায়গার কথা বলে। সে জানায় সে জায়গাটিতে একটি দেয়াল রয়েছে এবং দেয়ালের কাছে একটি পাথর রয়েছে। সে পাথরের নিচে অ্যান্ডি কোনো কিছু রেখে দিয়েছে, তাই রেড যদি কোনোদিন এখান থেকে ছাড়া পায় তাহলে সে যেন সেই জায়গাটাতে গিয়ে পাথরটি সরিয়ে সেখানে যা আছে তা বের করে দেখে। রেডও এ সময় তাতে সম্মতি জানায়। এরপরে দেখা যায় রেড এবং তার সঙ্গীরা একটি জায়গায় খাবার খাচ্ছে। এ সময় তারা অ্যান্ডিকে নিয়ে আলাপ আলোচনা করছিল। তারা এ নিয়ে আলোচনা করছিল যে অ্যান্ডিকে আজকাল খুবই ডিপ্রেশনে থাকতে দেখা যায়। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলে, সে তো আমার কাছ থেকে একটি লম্বা রশি নিয়েছে। আর এই কথা শুনতেই রেড চমকে ওঠে। রেড তখন ভাবতে থাকে অ্যান্ডিও হয়তো বা ব্রুসের মতো সুসাইড করতে চাচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে অ্যান্ডির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যান্ডি আবারও ওয়ার্ডেনের সাথে কাজ করতে শুরু করেছে। আর সেখানে কাজ করার পরে অ্যান্ডি হিসাবে সেই ডায়েরিটি সেখানকার একটি আলমারিতে রাখে। ওয়ার্ডেন এ সময় অ্যান্ডিকে একজোড়া জুতা দিয়ে বলে, এগুলোকে পলিশ করার জন্য। এ বলে ওয়ার্ডেন সেখান থেকে চলে যায় আর অ্যান্ডি সে রুমেই থেকে যায়। এদিকে রেডও ঘুমাতে পারছিল না অ্যান্ডির টেনশনে, কেননা সে ভাবছিল অ্যান্ডি হয়তো বা এতক্ষণে সুসাইড করে নিয়েছে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সবাই নিজ নিজ রুম থেকে বের হয়ে আসে, কিন্তু রেড তাকিয়ে দেখে অ্যান্ডি এখনো তার রুম থেকে বের হয়নি। এতে রেড অনেক বেশি ভয় পেয়ে যায়। আর অ্যান্ডির রুমের দরজাও তখন খোলা ছিল না বলে একটি গার্ড রেগে রেগে সেই রুমের দিকে যেতে থাকে। আর সে অ্যান্ডির রুমে গিয়ে দেখতে পায় অ্যান্ডি তার রুম থেকে উধাও হয়ে গিয়েছে। আর এসব কথা গার্ড গিয়ে ওয়ার্ডেনকে বলে। ওয়ার্ডেন এ সময় দেখে গতকাল রাতে অ্যান্ডিকে যে জুতা জোড়া দিয়েছিল পলিশ করার জন্য, সেগুলো দেখার জন্য জুতোর বাক্স খুলে। ওয়ার্ডেন বাক্সটি খুলে দেখতে পায় সেখানে অ্যান্ডির এক জোড়া জুতা রয়েছে, আর ওয়ার্ডেনের জুতাগুলো গায়েব হয়ে গেছে। এরপর ওয়ার্ডেন অ্যান্ডির রুমে গিয়ে দেখে সত্যি সত্যি অ্যান্ডি তার রুমে নেই। এরপর ওয়ার্ডেন অ্যান্ডির বন্ধু রেডকে ধরে নিয়ে আসতে বলে। এ সময় রেড জানায় সেও জানে না অ্যান্ডি এখন কোথায় গেছে। এ সময় ওয়ার্ডেন চিল্লাতে চিল্লাতে আশেপাশে থাকা কিছু পাথর নিয়ে রেড এবং গার্ডের দিকে ছুঁড়ে মারতে থাকে, আর তখনই একটি পাথর গিয়ে লাগে অ্যান্ডির রুমে থাকা সেই পোস্টারটির উপরে। দেখা যায় সেই পোস্টারটি ভেদ করে পাথরটি বাইরে চলে গিয়েছে, আর পোস্টারটা সরিয়ে তারা দেখতে পায় এখানে অনেক বড় একটি সুড়ঙ্গ। এখন সবাই বুঝে যায় যে অ্যান্ডি এই সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে। এরপর সকল গার্ড এবং পুলিশেরা পাগল হয়ে যায় অ্যান্ডিকে খুঁজতে খুঁজতে, কিন্তু তারা কোনোভাবেই অ্যান্ডিকে খুঁজে পায় না। এ সময় তারা অ্যান্ডির জামা কাপড় ও একটি হাতুড়ি দেখতে পায়। এটি ছিল সেই হাতুড়িটি যেটি রেড এনে দিয়েছিল, আর এই ছোট্ট হাতুড়ি দিয়ে সে দীর্ঘ 20 বছর যাবৎ দেয়ালটি ভেঙে ভেঙে এই সুড়ঙ্গ বানিয়েছে। তখন দেখানো হয় অ্যান্ডি এখান থেকে পালানোর আগে ওয়ার্ডেনের সমস্ত কালো টাকার হিসাবে ডায়েরিটি তার সাথে নিয়ে চলে গেছে। আর গতকাল রাতে অ্যান্ডি আলমারিতে যে হিসাবে ডায়েরিটি রেখেছিল সেটি আসলে ডায়েরি ছিল না, বরং সেটি ছিল একটা বাইবেল। অর্থাৎ অ্যান্ডি ওয়ার্ডেনের জুতো, ড্রেস এবং সমস্ত কালো টাকা হিসেবে ডায়েরি সহ এই জেল থেকে পালিয়ে গেছে। আর ওয়ার্ডেনের সব জুতো এবং কাপড়গুলো সে একটি পলিথিনে মুড়িয়ে নিয়েছিল। অ্যান্ডি তার এক সঙ্গীর কাছ থেকে যে রশি নিয়েছিল সেই রশি তার পায়ের সাথে বেঁধে সে সুড়ঙ্গ পেরিয়ে নিচে নামা শুরু করেছিল। এরপর তাকে এখান থেকে পালাতে একটি ড্রেনের পাইপ ভাঙতে হয়েছিল, আর সে পাইপটি ভাঙার শব্দ বাইরের কারো কানে যায়নি, কারণ সে সময় বজ্রপাত হচ্ছিল। এটি ছিল একটি ময়লা ড্রেন, আর অ্যান্ডিকে সেই ময়লা ড্রেন দিয়েই পালিয়ে যেতে হয়েছিল। অনেক সংগ্রাম করার পরে অ্যান্ডি সেই ময়লা ড্রেন থেকে বাইরে বেরিয়ে আসে, আর এ সময় বৃষ্টি হওয়ার কারণে তার শরীরের সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর এখানে অ্যান্ডি তার হাতুড়ি এবং কাপড়গুলো ফেলে এসেছিল, যেগুলি পরবর্তীতে গার্ডরা পেয়েছিল। যাই হোক, এরপর অ্যান্ডি নিউ ওয়ার্ডেনের ভালো কাপড়গুলো এবং জুতো পরে একটি জায়গায় চলে যায়, আর সে জায়গাটিতে একটি ব্যাংক ছিল। আর এই ব্যাংক থেকে অ্যান্ডি ওয়ার্ডেনের সমস্ত টাকা উঠিয়ে নেয়, কারণ অ্যান্ডির কাছে সমস্ত প্রমাণ ছিল এসব টাকার, কেননা অ্যান্ডি এত সকল কাগজপত্র বানিয়েছিল। আর অ্যান্ডি এ সমস্ত টাকা একজন অস্তিত্বহীন মানুষের নামে রেখেছিল, আর তাই অ্যান্ডি নিজেই সেই মানুষটি সেজে এই ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে নেয়। এ সময় অ্যান্ডি সর্বমোট $370,000 বের করে নেয়। আর ওয়ার্ডেনের সমস্ত টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল অ্যান্ডি ব্যাংক থেকে সমস্ত টাকা উঠানোর পরে ওয়ার্ডেনের কালো বিজনেসের কথা মিডিয়াতে প্রকাশের জন্য সমস্ত প্রমাণ সাংবাদিকের কাছে তুলে ধরে। আর এতে করে ওয়ার্ডেনের গোমর ফাঁস হয়ে যায়,
আর পরের দিন পত্রিকাতে দেখা যায় ওয়ার্ডেনের কুকীর্তি। আর এসব দেখতে পেয়ে ওয়ার্ডেন তাড়াতাড়ি করে সেই আলমারিটির কাছে যায় এবং গিয়ে দেখে আলমারিতে হিসাবের ডায়েরিটি নেই, বরং সেখানে একটি বাইবেল রাখা। আর অ্যান্ডি পালানোর সময় চালাকি করে হিসাবের বইটি সাথে নিয়ে গিয়েছে। আর ওয়ার্ডেন যখন বাইবেলটি খুলে দেখে তখন সে বাইবেলের ভেতরে দেখতে পায় হাতুড়ির আকৃতি একটি ফাঁকা জায়গা। অর্থাৎ অ্যান্ডি বাইবেল কেটে কেটে হাতুড়ি আকৃতির একটি ফাঁকা জায়গা বানিয়ে নিয়েছিল যাতে সে হাতুড়িটি সেখানে লুকিয়ে রাখতে পারে। আর এসব কিছু দেখার পর ওয়ার্ডেন বুঝতে পারে যে অ্যান্ডি কতটা চালাক ছিল। আর এদিকে ওয়ার্ডেনকেও পুলিশ গ্রেফতার করার জন্য এগিয়ে আসছিল। আর সবার সামনে লজ্জায় মাথা কাটা যাওয়ার ভয়ে ওয়ার্ডেন নিজেই আত্মহত্যা করে নেয়। এভাবেই সময় কাটতে থাকে। এরপর দেখা যায় রেড আবারও দরখাস্ত দিয়েছে জেল থেকে বেরোনোর জন্য, এবং সৌভাগ্যবশত রেডের দরখাস্ত এবারে পাশ হয়ে যায় এবং তাকে মুক্তি দেওয়া হয়। রেড এবার জেল থেকে মুক্তি পেয়ে একটি জায়গায় কাজ করতে থাকে, কিন্তু তারও বাইরের দুনিয়া ভালো লাগে না। সেও ব্রুসের মতো ডিপ্রেশনে ভুগতে থাকে। আর তখনই রেডের মনে পড়ে যায় যে অ্যান্ডি তাকে একটি দায়িত্ব দিয়েছিল, আর সে দায়িত্ব পালনের জন্য সে ওই নির্দিষ্ট জায়গাটিতে যায় যে জায়গাটির কথা অ্যান্ডি রেডকে বলেছিল। আর রেড সেখানে গিয়ে অ্যান্ডির কথা মতো সেই জায়গাটির পাশে একটি দেয়াল দেখতে পায়। আর সেই দেয়ালের কাছে থাকা পাথর সরিয়ে সে নিচে একটি বক্স দেখতে পায়। আর এই বক্সটিতে সে কিছু টাকা এবং একটি চিঠি দেখতে পায়। আর এখানে অ্যান্ডি লিখেছিল জেলে থাকতে সে রেডকে মেক্সিকোর যে জায়গাটির কথা বলেছিল অ্যান্ডি এখন সেখানেই রয়েছে। আর তাই অ্যান্ডি চায় যে রেডও সেখানে আসুক। তখন রেডও পুরোপুরিভাবে বুঝতে পারে যে অ্যান্ডি কি জন্য জেলের মধ্য থেকে মেক্সিকোর সেই সমুদ্রের কথা বলেছিল। আর তাই অ্যান্ডির ডাকে সাড়া দিয়ে রেডও সে জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর সেখানে গিয়ে রেড সত্যি সত্যি অ্যান্ডিকে দেখতে পায়। আর অ্যান্ডি এ সময় একটি নৌকা ঠিক করছিল, আর অ্যান্ডি রেডকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর অ্যান্ডি তখন রেডকে জানায় আশা মানুষকে বেঁচে থাকার পথ দেখায়। আশা এবং ইচ্ছা শক্তি না থাকলে জীবনে বেঁচে থাকা অসম্ভব। এরপরে তারা দুজনে মিলে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো এই মুভিটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আর তা হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদেরকে অবশ্যই সংগ্রাম করতে হবে, এবং জীবনের কঠিনতম পরিস্থিতিতেও হাল ছাড়া যাবে না। হাল না ছেড়ে কাজ করে গেলেই সৃষ্টিকর্তা একদিন না একদিন হলেও পথ দেখাবে। এখানে মূল শিক্ষণীয় বিষয় হলো জীবন থেকে বাঁচতে শেখা, জীবনকে তার চাহিদার পথে উন্নতি করা, আশায় বাঁচা, কখনো হাল ছেড়ে না দেওয়া। সিনেমাটিতে সব থেকে বড় মূল বক্তব্য হলো আশায় বাঁচো। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কেন এই মুভিটি সকলেরই এত পছন্দ।